কুমিল্লা জেলার মুরাদনগরে গোমতী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে তীরবর্তী একাধিক গ্রাম তীব্র বর্ষা ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী গ্রামগুলোতে বসবাসকারী মানুষগুলো দিন যাপন করছে আশঙ্কা ও উৎকণ্ঠা নিয়ে। যাতায়াতের প্রধান সড়ক প্লাবনে ডুবে যাওয়ায় গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা সদরের সাথে। গোমতীর পানির লোকালয়ে প্রবেশ করায় বেড়েছে সাপসহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ও পানিবাহিত রোগের ভয়। তলিয়ে গেছে অসংখ্য আবাদি ফসলি জমি। মাছের প্রজেক্টে পানি প্রবেশ করে স্রোতের সাথে ভেসে গিয়েছে লক্ষ লক্ষ টাকার চাষের মাছ। গ্রামীণ লোকজন খাল ডোবাতে জাল পেতে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে। কয়েকটি স্থানে বাঁধ ভেঙে কোমর পর্যন্ত ডুবে গিয়েছে। উপজেলার ভুবনঘর, দড়িকান্দি, জাহাপুর, দিলালপুর, রহিমপুর সহ অসংখ্য গ্রামের লক্ষাধিক মানুষকে বলা হচ্ছে নিরাপদ আশ্রয়ে চলে যেতে। সেই সাথে বন্যা মোকাবিলা করতে প্রয়োজনীয় শুকনো খাদ্য সামগ্রী ও ওষুধ মজুত করে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে গেছে। অনেকেরই বই পুস্তক সহ জরুরি কাগজপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। সেই সাথে চাকুরিজীবী মানুষজন নৌকায় করে দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করছে। পানিবন্দী মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন কর্তৃক সকল স্কুল কলেজ মিলিয়ে মোট 77টি আশ্রয়কেন্দ্র চালু করে দেওয়া হয়েছে সমগ্র উপজেলায়। আশ্রয়কেন্দ্রগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা 1,100 জন। কুমিল্লা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান ওয়াহিদুজ্জামান জনবাণীকে মুঠোফোনে বলেন, এখন আমাদের পানির লেভেল হচ্ছে 11.2 সেন্টিমিটার, মানে আর পাঁচ ডেঞ্জার লেভেল হচ্ছে 11.3 সেন্টিমিটার, মানে এখন পর্যন্ত 2 সেন্টিমিটার নিচে আছে ডেঞ্জার লেভেল, কিন্তু পানি বাড়তেছে এবং এটা ডেঞ্জার লেভেল ক্রস করবে বলে আমরা আশঙ্কা করতেছি। এখন আমাদের লোকজন মোটামুটি বাঁধের উপর, আমার কালকে সারা থেকে আছে, আজকে আছে, এখন আমরা বাঁধের উপরে আছি আর ওইখানে আমাদের এসডি আছে, সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।